একদিন রাতেই তারা এরকম একটি পরিকল্পনা করে পদ্মা সেতু ভ্রমণের নামে শিবির করতো তামিলুল মিল্লাত মাদ্রাসায় পড়াকালীন। শাস্তি ফাঁসি, আজকের বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তির ফাঁসি হয় না, আজকের আরেকজন ব্যক্তির নাক খুলে ফেলেছে কিংবা শত্রুতা করেও যদি খুলে ফেলে তার শাস্তি ফাঁসি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন যে পদ্মা সেতুর নাট বল্টু খুলেছিলেন এক ব্যক্তি, তাকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে আরেক ব্যক্তিও নাট বল্টু খোলা হয়েছিল, তাকে ধরতে পারেনি পুলিশ, অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং জানা গেল তিনি নাকি একজন শিবির কর্মী। দর্শক শ্রোতা, সেই বিষয়ে আজকে আপনাকে বিস্তারিত দেখায় এবং এই দিকে এই নাট বল্টু খোলা ব্যক্তিদের যে ফাঁসি রায় তা নিয়ে মুখ খুললেন ডক্টর ফয়জুল হক, তিনি কি বলেন সেই ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বলে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। বিরমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা বিরমূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা সেই ব্যক্তিকে দেখবো যে দ্বিতীয় ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পুলিশ কি বললো তা কিনে আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে ডক্টর ফয়জুল হক তিনি কি বললেন এই নাট বল্টু খোলা ব্যক্তিদেরকে ফাঁসির রায় নিয়ে। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। কে কেন্দ্র করে পদ্মা সেতুর বেড়া, আপনার যে এই যে বর্ডার যেটা দেয়া হয়েছে পদ্মা সেতুতে ঢোকার জন্য, সেখানে যে ভাঙচুর হয়েছে সেটা যে ভেঙে চুরে ওখান থেকে শত শত মানুষ ভিতরে ঢুকেছে, আপনি তাদেরকে কি গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডে নিতে পারবেন? আইন যদি বলে যে হ্যাঁ সম্পদ ধ্বংসের কারণেই তাকে নিয়েছি, তাহলে আইন বললে তাকেও কিন্তু আপনার নিতে হবে। এখন আইন যদি বলে যে পদ্মা সেতু যে প্রস্তাব করেছে নিশ্চয়ই এটা একটি গ্রহীত কাজ, আমি সাপোর্ট করছি না কিন্তু তর্কের খাতিরে বলছি, আইন যদি বলে পদ্মা সেতুতে কেউ প্রস্তাব করেছে সেটা বেদবি করেছে, আওয়ামী লীগের মাথায় এত বড় প্রস্তাবটা কেন করলো এটা হতে পারে না, যদি সেটা আইনের জন্য ধরেই নেই, তাহলে বাংলাদেশের এই যমুনা সেতু, পদ্মা সেতু, বাংলাদেশের ওটা কি বলে আপনার এই যতগুলো বড় বড় সেতু আছে এবং ছোট ছোট কালবার আছে, সংস্কৃতিতেই দেখেন অনেক মানুষ নির্জন খুঁজে পায় না, কালবারে গিয়ে প্রস্তাব করে। দিস ইজ এ কালচার অফ দ্য সোসাইটি, স্টিল ইউ হ্যাভ নট ইমপ্রুভ দ্যাট কালচার, আমার সমাজে এটা কিন্তু প্রতিদিন চলমান, তাহলে তাকে কি আপনি রিমান্ডে নিতে পারবেন? সেজন্য বলেছি যে পদ্মা সেতু সেতুর জায়গায় শত শত বছর ধরে থাকবে সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু অতিমার্জিত অতিরিক্ত কার্যক্রম করতে গিয়ে আজকের পদ্মা সেতুকে যে পরিমাণ বিতর্কিত করা হয়েছে, এখন ট্র্যাক কে ঢুকেছে প্রথম সেটা ওখানে পদ্মা সেতুতে প্রথম কোন ট্র্যাকটি ঢুকলো, পদ্মা সেতুতে কোন মানুষটি প্রথম ঢুকলো, পদ্মা সেতুতে কে প্রথম সেলফি তুললো, পদ্মা সেতুর পিলারের মধ্যে 27 নম্বর পিলারে কে প্রথম গিয়ে দাঁড়ালো, পদ্মা সেতুর মধ্যে কে প্রথম ভ্যাট দিল, ট্যাক্স দিল, পদ্মা সেতুতে গিয়ে কে প্রথম বান্ধবীকে কল দিল, এই যে জিনিসগুলোকে উদ্বোধন করা হয়েছে এটা একটা জিনিসের সম্মানকে নষ্ট করার জন্য অতিমার্জিত হয়েছে, অতিমাত্রায় হয়েছে। এখন দায়ী কে? দায়ী হচ্ছে আমার দেশের আইন বিভাগ, যখন আইনকে আপনার আইনিকভাবে চলতে দেন না, সমাজে যখন এক জায়গায় খুনাখুনি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সে কিন্তু আইনের কাছে রিমান্ডেও পর্যন্ত তাকে নেওয়া হচ্ছে না। আর নাট বল্টু যখন একজন ব্যক্তি ধরিয়ে দিয়েছে তাকে আপনি পুরস্কার না দিয়ে আইনে নিয়ে গেলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইনের এই ব্যক্তিকেও আইনের মধ্যে নেওয়া যেত, যখন আপনি ধর্ষণকারীর জন্য 7 দিনের জায়গায় 14 দিনের রিমান্ড নিতে পারতেন, যখন ছাত্রলীগের গুন্ডামির জায়গাগুলোতে তাদের এই সকল অপতৎপরতা বন্ধ করতে পারতেন, তখন আপনি বাংলাদেশকে একটি সুধী রাষ্ট্র হিসাবে, এই জায়গায় একজন ব্যক্তি নাট বল্টু ধরে যদি ক্ষতি সাধন করে তাকে আপনি আইনে আনতে পারতেন। কিন্তু এখন যেটা হয়েছে, আপনার বিচার বিভাগ নেই, বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়, ইভেন দো হি ইজ ফ্রম আওয়ামী লীগ, আজকের আওয়ামী লীগের প্রোডাক্টের পরেও আদর্শিক দ্বন্দ্বের কারণে আপনি তাকে দেশ ত্যাগ করেন, সেই জায়গায় একজন ব্যক্তিকে, এই ছেলে আওয়ামী লীগ করে আমি যতটুকু শুনেছি, বাইজি ছাত্রলীগ বা যুবলীগ কি করে আমি জানি না, আমি আমির হোসেন আমুর সাথে ছবি দেখেছি বা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের সাথে, পুলিশ অফিসারের সাথে দেখেছি, বাদ দিলাম তার আইডেন্টিটি, সে যদি আওয়ামী লীগও করে, আমি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী হিসাবে বলছি, আমি এই আওয়ামী লীগের ব্যক্তির পক্ষে দাঁড়িয়েছি, কেন পক্ষে? এজন্যই দাঁড়িয়েছি, দেয়ার ইজ এ হিউম্যানিটি, আমাকে হিউম্যানের পক্ষে কথা বলতে হবে। এই বন্ধুটি আপনার চক্ষু খুলে দিয়েছে, এত বড় একটি উদ্বোধন করতে গেলেন আপনার তর সইল না, আর 5 দিন পরে প্রয়োজনে উদ্বোধন করতেন, বন্যা দুর্গত মানুষদের সাহায্য করে পরবর্তী সময়ে আপনি উদ্বোধনটা নিয়ে আসতেন, এই নাট খোলার ঘটনাটা তাহলে হয়তো ঘটতো না। বন্ধুটি আপনাকে হয়তো টিকটকে জানিয়ে দিয়েছে, আপনারাই তো বলেন মোবাইল দিয়েছে কে, শেখ হাসিনা, আপনারাই তো বলেন 5G দিয়েছে কে, শেখ হাসিনা, আপনারাই তো বলেন আধুনিকতা দিয়েছে কে, শেখ হাসিনা। তাহলে টিকটকের বিরুদ্ধে আজকের আপনাদের জাগ্রত হলে তো চলবে না, ফেসবুকের বিরুদ্ধে জাগ্রত হলে তো চলবে না, দিস ইজ এ মাধ্যম, এটা একটা মিডিয়া, এখন সবচেয়ে শক্তিশালী মিডিয়া তারা, আজকের সেই জায়গা থেকে বলছি এই বন্ধুটি আপনার চক্ষু খুলে দিয়েছে,
আপনি যদি এটা করে বিদেশ হতো আমি কলিমুল্লাহ স্যার সহ যারা আছেন নিশ্চয়ই সবাই শিক্ষিত সজ্জন ব্যক্তি আপনি নিজের কাছে প্রশ্ন করুন ইংল্যান্ডে ঘটলে ইউরোপ আমেরিকায় যেখানেই বলেন এই রকম কাণ্ড ঘটলে আগে ওই ব্যক্তিটিকে হেফাজতে নিয়ে তার থেকে জানার পরে তাকে পুরস্কৃত করত যদি এখানে কোনো ধরনের তদন্তে আসতো যে লোকটা জাতির কল্যাণে কাজ করেছে তাকে ফজল হক এজেন্ট কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে ওই যে ব্যক্তির কথা বলা হচ্ছে উনি যেভাবে ভিডিও করেছেন এবং যেভাবে ব্যঙ্গ করে ভিডিও করেছেন সেই ক্ষেত্রে কি তাকে শাস্তির আওতায় আনা যায় কিনা যখন তিনি বলেছেন যে পদ্মা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং নোবেল বিজয়ীকে বলে টুস করে ফেলে দেবে আপনি সেটাকে অসম্মান মনে না আইসিটি অ্যাক্টের মামলা তো তার বিরুদ্ধে হওয়া উচিত এই ভদ্রলোক যেটা করেছে শুনেন আমরা অনেকেই অনেক ভাষায় কথা বলি আমি এই যে টকশো করছি আমার ভাষাটাও আপনার দৃষ্টিতে যার কাছে ভালো লাগবে না তার কাছে মোটেও ভালো লাগবে না আবার এমনও মানুষ আছে টকশো দেখে হাজার হাজার বার এই টকশোটাই শেয়ার করবে সো দিস ইজ দেয়ার ডিফারেন্স ইন বিটুইন মানে বিলিভার্স যে যেটা বিলিভ করে সে সেটাকে সাপোর্ট করে এটা তো বাংলাদেশের একটা নেচার আজকের এই ভদ্রলোকটা যেটা করেছে সেটাই বলেছি হতে পারে তার শিক্ষার আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি যে সে এই জিনিসটা টিকটকে না দিয়ে সে হয়তো ভিন্নভাবে সরকার দর্শক আপনারা দেখলেন যে ডক্টর ফয়জুল হক তিনি কী বললেন এই ব্যক্তিদেরকে নিয়ে তো তার বক্তব্য শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা দেখে আসি যে দ্বিতীয় যে ব্যক্তিকে আটক করা হয়েছে সেই ভিডিওটা আমরা বিস্তারিত দেখে আসি আগের দিন রাতেই তারা এরকম একটি পরিকল্পনা করে পদ্মা সেতু ভ্রমণের নামে সরকারের এই সুযোগের নামে যেহেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই সুযোগে এবং ওই দিন প্রচুর ভিড় ছিল তারা ভোর রাতেই সেই পদ্মা সেতু পার হয়ে নদীর ওই পারে যায় ফরিদপুরের দিকে যায় সেখানে কিছুক্ষণ অবস্থান করে যেহেতু অনেক লোক ছিল তারা এরকম সুযোগ পাচ্ছিল না বাট দুপুরবেলা তারা যখন ফিরে আসে তাদের আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে এরকম একটি পরিকল্পনা নিয়েই সে তার অন্যান্য সহযোগীদের সহ ওই পারে গিয়েছে পদ্মা সেতু ক্রস করে আবার ফেরার সময় সাড়ে তিনটার দিকে তারা মাওয়া প্রান্তে এসে সে যদিও বলছে যে আমি রেঞ্জ ব্যবহার করি নাই বাট আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে সে প্রাথমিকভাবে রেঞ্জ দিয়ে সেই স্ক্রুটা খুলেছে নাটটা খুলেছে খুলে যখন সেটা এটা লুজ করার পরে সে হাত ইউজ করেছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পেয়েছি সে রেঞ্জ ব্যবহার করে সে এই নাটটা খুলেছে পরবর্তীতে এটাকে বেশি সমালোচনার মুখে দাঁড় করানোর জন্য সে হাত ব্যবহার করে এবং সেটা সে ভিডিওতে ইন্টেনশনালি সে ভিডিওতে এই শব্দটা আপনারা তার আপত্তিকর কথাটা শুনেছেন যে সে কিন্তু পরিকল্পনা মোতাবেক সে বলেছে যে আমি কোনো রেঞ্জ ব্যবহার করি নাই রেঞ্জ শব্দটা এখানে আসার প্রশ্নই ওঠে না তার ব্যাকগ্রাউন্ড একটু বলতে হয় সে তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাত্র আপনারা সহজে অনুমান করতে পারেন সে শিবির করতো তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়াকালীন সে ওখান থেকেই আলিম পাস করেছে দাখিল পাস করেছে 2014 সালে আলিম পাস করেছে তারপরে সে কবি নজরুল কলেজে অনার্সে ভর্তি হয় এবং তার এই রাজনৈতিক মতাদর্শের কারণে এবং এই দলটির কর্মী হওয়ার কারণে সে ওখানে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই পরবর্তীতে সে গ্রামে ফিরে যায় গ্রামে ফিরে গেলেও সে গ্রামে থাকতো না সে ঢাকা সহ মুন্সিগঞ্জ এলাকায় সে থাকতো আমরা তার অপর সহযোগীদের গ্রেপ্তার করতে পারলে আমরা সে বিষয়টা উদ্ঘাটন করতে পারবো এবং সে এই কাজে যেই রেঞ্জ ব্যবহার করেছে সেটা উদ্ধার করাটাও আমাদের কাছে সামনের একটি বড় কাজ আমরা সেটা উদ্ধারের চেষ্টা করেছি তার অপর সহযোগীরা যেহেতু পলাতক আছে আমরা তাদেরকেও গ্রেপ্তারের প্রচেষ্টায় আছি আর তাকে আমরা গ্রেপ্তার করেছি লক্ষ্মীপুর জেলা থেকে না তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা দর্শক শ্রোতা আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিওটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ যদি প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ